নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিমা কিচেন ব্লগের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব রথযাত্রা স্পেশাল জিলিপির রেসিপি। বাড়িতেই কিভাবে খুব সহজে কম উপকরণ দিয়ে জিলিপি বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। জিলিপি খেতে সবাই কম বেশি ভালোবাসে, তো সেই জিলিপি কী করে অনায়াসে বাড়িতে আপনারা বানিয়ে নেবেন তারই রেসিপি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। জিলিপি বানানোর জন্য গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম চিনি। 250 গ্রাম চিনির জন্য জল দিয়ে দেবো আমি 500 গ্রাম, অর্থাৎ 500 মিলি জল এখানে আমি দিয়ে দেব। চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ফুড কালার। এবার খানিকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে চিনি শিরাটাকে ঘন করে নেব। এবার জিলিপির ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা, 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লোর, 2 চামচ টক দই, 1/4 টিস্পুন বেকিং সোডা। সমস্ত উপকরণটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে একটা মিহি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি আমি, খুব বেশি জল একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আরও খানিকটা জল আমি অ্যাড করছি। ব্যাটারটায় পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি, আর জল এখানে ব্যবহার করব না, ব্যাটারটা এইভাবেই থাকবে। এবার খানিকক্ষণ সময় ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে এইভাবে হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে একটা মিহি ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রায় মিনিট দশেক সময় ধরে আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সির হবে, এর থেকে পাতলাও না আবার এর থেকে ঘনও না। অপরদিকে চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আরও খানিকক্ষণ সময় ধরে আমি একটু ঘন করে নেব। অপরদিকে গ্যাসের ফ্লেমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো খানিকটা রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। কড়াইতে তেলটা গরম হতে থাক, ততক্ষণে ব্যাটারটাকে আমি একটা এইভাবে বোতল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ভরে নেব। আমার কাছে জিলিপি বানানোর বোতল আছে, সেই জন্য আমি এই বোতলেই আমি ব্যাটারটা নেব। আপনাদের কাছে যদি বোতল না থাকে তাহলে আপনারা পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন, বা বাড়ির যে কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারেন, পরিষ্কার ধরনের কোনো প্লাস্টিক আপনারা ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটাকে আমি নিয়ে নিচ্ছি, বোতলের মধ্যে ঢেলে নিয়েছি ব্যাটারটাকে। অপরদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে জিলিপির মতো শেপ দিয়ে ভেজে নেব। দেখুন জিলিপিটা দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলতে শুরু করেছে। প্রথমে আমি একটা করে দেখলাম যে তেলটা গরম ঠিকঠাক হয়েছে কিনা। তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে, দেখুন উল্টেও দিচ্ছি। এবারে সবগুলোকে একইভাবে আমি ভেজে নেব। জিলিপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব ভালো শেপ হয়তো হচ্ছে না, আমরা দিতে পারি না যেহেতু আমরা মিষ্টি বানাই না। যারা ময়রা হয় তারা খুব ভালো এই সমস্ত বানাতে পারে, বা যারা জিলিপি বানায় তারা খুব ভালো হয়তো বানাতে পারবে, শেপ দিতে পারবে। তবুও দেখুন খুব খারাপ কিন্তু পাইনি। এবার বাকিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। আবারও একটা দিয়ে দিচ্ছি এইভাবে।
চিনি শিরাটা পুরোপুরি তৈরি। এদিকে জিলিপিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন মোটামুটি শেপ দিয়ে নিয়েছি। এবার চিনি শিরায় আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। জিলিপিগুলো দেওয়ার পরে এইভাবে একটু ছান্তার সাহায্যে একটু ডুবিয়ে নিচ্ছি। জিলিপিগুলো চিনির শিরা খুব ভালোভাবে শোক করে নিয়েছে, আর কত সুন্দর রং এসেছে দেখুন। এবার আমি একটা প্লেটের মধ্যে জিলিপিগুলোকে তুলে নেব। সবকটা জিলিপি আমি চিনির শিরায় ভিজিয়ে তুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে। তাহলে খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে আপনারা জিলিপি বানিয়ে নিতে পারেন। যখনই মন যাবে আপনাদের জিলিপি খাওয়ার, হয়তো দোকানে যেতে পারছেন না, বাড়িতে খুব কম উপকরণ দিয়েই কিন্তু জিলিপিটা বানানো হয়ে গেল। এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে আর রসালো হয়েছে, দেখুন। দেখুন সহজেই ভাঙা হয়ে যাচ্ছে, এই দেখুন রসটা কিন্তু খুব ভালোভাবেই ঢুকেছে, দেখছেন তো। আমার এই জিলিপির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর খেয়ে জানাবেন যে আপনাদের জিলিপির রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।